পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর অভিনন্দন পৌঁছে দিয়েছেন রাষ্ট্রদূত মারি মাস্তুপুই। সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাতে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা। আসন উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবে না বিএনপি, জানিয়েছেন রুহুল কবির রিজভী আহমেদ। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নৌকা ডুবিয়ে দিয়েছে, মন্তব্য মঈন খানের। উপজেলা নির্বাচনকে সার্বজনীন করতে দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ, বলেছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক বরাদ্দ না দিলেও নির্বাচনে কোনো সমস্যা হবে না। এবার সংসদের 66.89% সদস্য ব্যবসায়ী, কোটিপতি 191 জন, সুশাসনের জন্য নাগরিক সুজনের তথ্য। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেয়া সাজার বিরুদ্ধে আপিল করতে প্রয়োজনে নথিপত্র আদালত থেকে দেয়া হচ্ছে না, অভিযোগ আইনজীবীর। মেট্রো রেলের কারণ বাজার থেকে শাহবাগমুখী রুটে লাইনের বৈদ্যুতিক তারের ওপর ডিশের তার পড়ায় সকাল 11:50 থেকে প্রায় 1.25 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেনাপোলে বিএসএফ এর গুলিতে বিজিবি সদস্য নিহত, লাশও নিয়ে গেছে বিএসএফ, বিচ্ছিন্ন ঘটনা বলেছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। চীনের কিরগিজিস্তান জিনজিয়াং সীমান্তে 7.1 মাত্রার ভূমিকম্প, কেন্দ্র ছিল জিনজিয়াং এর পাহাড়ি সীমান্তের 22 কিলোমিটার গভীরে। প্রথমবার অংশ নিয়ে এশিয়ান কাপ ফুটবলে নকআউট পর্বে উঠেছে তাজিকিস্তান, এ গ্রুপের শেষ রাউন্ডে লেবাননকে 2-1 গোলে হারিয়েছে তারা।